গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই খুব ভালো আছেন। আর সকাল সকাল দেখুন কি কাণ্ড! এই গরুটা এই ঝমঝমে বৃষ্টির থেকে ওই গলির মধ্যে থেকে বেরিয়ে আসলো, জানেন? এই দোকানে যাচ্ছে, ওই দোকানে যাচ্ছে, কোথাও শেল্টার পাচ্ছে না। আমাদের দোকানে আসলে আমি ঢুকতে দিই, কিন্তু অনেক সময় টয়লেট করে ফেলে, আর বাড়ির মালিক আমাকে বকা দেয়, মানে দোকানের মালিক। তো যাই হোক, রান্নাঘরে তো আসতেই হবে, নইলে পেট চলবে না, সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। আর আজকে আবার একটা একাদশী পড়েছে, আর একাদশীর দিন একটু পনির না হলে ভালো লাগে না, তাই একটা পনির দিয়ে কাঁচকলা, আলু, পটল এইসব দিয়ে একটা সাদা সিধে তরকারি করে নেবো, কোনো ঝুঁকঝামেলা ছাড়া, টেস্টি আর হেলদি। খুব অল্প তেলেই রান্নাটা সারবো, এই জন্য আর তেল দিলাম না। এর মধ্যে একটু জিরে ধুয়ে আর শুকনো লঙ্কা ধুয়ে দিয়ে দিলাম, কারণ এই জিরেটা আমার রান্নাঘরে ছিল তো, মানে যেটা আমি রোজ ইউজ করি, সেই জন্য একটু ধুয়ে নিলাম। আর এবার কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর এই উপরের আলু দুটো একটু কালো কালো লাগছিলো, সেই জন্য আর একবার ধুয়ে দিয়ে দিলাম। আমি একটু খুঁতখুঁতে ধরনের আছি, দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ। লবণটা একটু বেশিই লাগবে, কড়াটা একটু বড়, আর এই একটাই তরকারি। দুপুর রাত্রে আজকে আর কিচ্ছু রান্না করব না, শনিবার দিন সন্ধেবেলাটা, মানে আজকে সন্ধেবেলাটা আমি একটু নিজের জন্য রেখেছি, দেখাবো আপনাদের। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু ভাজা ভাজা হয়ে গেলেই জল ঢেলে ঢাকা দিয়ে মোটামুটি একটু রেখে দিতে হবে আস্তে। তারপর পনিরগুলো দিয়ে একটু চিনি আর একটু ভাজা জিরের গুঁড়ো কড়াই আছে ওটা দিয়ে দেবো, তাহলেই তরকারিটা হয়ে যাবে। তো চলুন এইবারে পরোটাগুলো ভেজে নেওয়া যাক। তো ইদানিং কী হয়েছে, মেন্টালি আমি ভীষণ স্ট্রং হয়ে গেছি, মানে যে কোনো অবস্থাতেই আমি ভেবে নিয়েছি খুশি থাকতে হবে, কারণ মানুষের জীবন অনেক বেশি বছরের নয়, আমরা 500 বছর 200 বছর কেউ বাঁচবো না, তাই যতদিন বাঁচা যায় সে কতদিনই আনন্দ করে বাঁচা যাবে। কিন্তু জীবনের সমস্যা তো থাকেই, সে থাক না, জীবনের অন্য নাম লড়াই। আসলে পরিবার পাশে থাকলে না মনে হয় সব লড়াই লড়া আমাদের পক্ষে সম্ভব। তো 2 বছর আগে আমার 2টি অপারেশন হয়, তার আগে আরও 2টি, তো তখনই মনে হয়েছিল আমার বুঝি জীবনের শেষ দিন চলে এসেছে, কিন্তু পরিবারের সহায়তায় আমি আবার উঠে দাঁড়াতে পেরেছি। সেজন্য পরিবার আমাদের জীবনে সবার আগে যেন গুরুত্ব পায়, এটা যেন আমরা সবসময় মনে রাখি, আমরা যেন পরিবারকে কখনো ভুলে না যাই, এটা আমাদের অবশ্য কর্তব্য। তো এই হলো আজকের থালি আর প্রথম গ্রাসটা আপনাদের জন্য। তো রান্না করতে করতে হঠাৎ মনে পড়ে গেল,
আজকে তো আমার 75,000 কমপ্লিট হওয়ার কথা, তাই তাড়াতাড়ি করে দেখতে আসলাম, আর একটু হলেই মিস করে গেছিলাম আর কি। চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটু দেখে নেন। ইয়ো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। শনিবার বিকেলবেলা ওদের পড়া থাকে না, আজকে ওরা একটু বেশি সময় ধরে নিশ্চিন্তে খেলা করুক, আমিও আমার মতো সময় কাটাব। তো আজকে ডেকে নিয়েছিলাম আমার দিদিকে। দিদি ভীষণ ভালো, খুব সুন্দরী দেখতে, আর খুব ভালো কাজ করেন। তো এইভাবেই আজকে দিনটা আমার কেটে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন, কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়, অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।